ভালো কাজ করছে কলকাতার অনেক ইন্ডাস্ট্রিতে এসে, বেশ এইটাই কাজ কত পাচ্ছে, সুন্দর নিজে একটা, ট্যালেন্ট দেখাতে না না পারছে। সেটা না, ট্যালেন্ট অবশ্যই আছে, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু ব্যাপারটা এটা কত সুন্দর জিনিস না, আমাদের দেশে আলাদা কিন্তু ইন্ডিয়া বলেই আমার মনে হয়। সিনেমার ট্রেলার এসে নিয়েছি ভূতপুরি, আচ্ছা আমি একটা পোস্টার দেখেছি, যেটা 9th February রিলিজ স্বস্তিকা করবে। না না, এটাতে আছে জয়া হাসান, আছে ঋত্বিক, আছে সুদীপ্ত চক্রবর্তী, আছে শান্তিলাল মুখার্জি, আর আর অন্য অনেকে আছে। আর ডাইরেক্ট করছে শোকরিয়া ঘোষাল। দেখা যাক কেমন করেছে। ভূত করে অনেকদিন পরে, কমেডি আর হররের ইয়েটা বেশ ভালোই লাগে আমার, অ্যাটলিস্ট খুব ভালো যদি লাগে। খুব ভালো করতে পারে, মানে এটা স্টার্ট হয়েছিল ভূতের ভবিষ্যৎ থেকে, একদম বাংলা ইয়েতে ইন্ডাস্ট্রিতে একটা একটা ওটার একটা এটা লেভেল লেভেল সেট তৈরি করে সেট দিয়েছে। করা একদম দিয়েছে, একদম, এর জন্য পরেও এক দুটো হয়েছিল, হ্যাঁ বাট ওগুলো ধারে কাছেও আসেনি, সরি। না ঢাকা দিয়ে এসেছিল, বল্লভ প্রয়োগ কথাটা অনেকটা ভালো ছিল। ভূতের কোথায় হ্যাঁ হ্যাঁ, কমেডি বেশি ওটা, ভূত কম। ওটা প্লিজ, ওটা 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 ড্রামা সিরিজ, আমার কাছে ওটা হররের হও না, কমেডি ড্রামা, যে ভূত ধমককে ভয় পেয়ে যায় তাকে তো আমি হরর বলতে পারি না, সরি, বাট তো ওটা দেখা যাক আমার এইটা অ্যাকচুয়ালি কোন জনরে পড়ছে জানি না, ট্রেলারটা দেখে বুঝতে পারবো। ভয় লাগছে, আমারই ভয় লাগছে, ক্ষতি কিছু করতে পারে যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। যদিও স্বপ্নে কাউকে দেখা দেয়, তবে সেই আধারের সাহায্যে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে। বহুত খুবসুরত আওলাদ আছে, সারা শরীরে জবরাত আছে, পাশে এলো লেকিন ছুঁল না, চলিয়ে গেলি, নিজেও জানে না মরে গেছে। যেন পানি সে বাইতে ছায়া আছে, ওই এলোকটাই টাচ করতে পারছি না, প্রথম কাউকে শুনলাম, তোমার তো দেখছি গো ভূতে মানুষ কে মার পায়, নির্ভর কিছু হয় ভূত ভূতে সব কিছু হয়, এই শুরু করো না, এটা গোটা গ্রামে ছড়িয়ে আছে। কালুর সুরের সাধন শক্তি কিছুটা তোমার মধ্যে নিশ্চয়ই, এই কালু ঠাকুরটা কে বলতো? এই গ্রামে না হায় হায় বছর আগে সতী দাও হতো, ও মাই গড, মুম্বাই মন্ত্র প্রতিটা এমনিতে রোগ মাখন দা, এখানে একটা পেটার দাঁত কিছু সময় আর প্রভাব বেড়ে যায়। আমাকে না লিখিও না, কে মানে না কিচ্ছু নেই, ভূত ভূত মানুষকে ফানুষ করলে ভালো লাগবে তো, ভালো কাজ করছে কলকাতার অনেক ইন্ডাস্ট্রিতে এসে, বেশ এইটাই কাজ কত পাচ্ছে, সুন্দর নিজে একটা, ট্যালেন্ট দেখাতে না না পারছে। সেটা না, ট্যালেন্ট অবশ্যই আছে, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই,
কিন্তু ব্যাপারটা এটা কত সুন্দর জিনিস না, আমাদের দেশে আলাদা কিন্তু ইন্ডিয়া বলেই আমার মনে হয় যে কত সুন্দর, অন্য দেশের যে কাউকে এত সুন্দর ভাবে একটা সুযোগ পড়া, দেওয়া, সুযোগ দেয়া, কাজ দেয়া, আমরা তো অন্য কাউকে দিতে পারতাম, স্বস্তি কাউকে বলো, কত কত স্টার আছে যারা খুব ভালো কাজ করে, কিন্তু আমরা ওটা ভাবি না। কিন্তু যখন ইন্ডিয়া থেকে বাইরে কেউ যায়, যে জিনিসটা একটা হয় যে বাইরে থেকে এসছো বা তাদেরকে একটা অন্যভাবে কনসিডার করে। মানে এর কথা বলো বা তুমি আমি প্রিয়াঙ্কার কথাই বলছি, প্রিয়াঙ্কাকে 10 বছর লাগলো স্ট্রাগল করতে, এত তুমি ইয়ের স্ট্রাগল কথাও করে, বলো, পাকিস্তান থেকে কতজন এসেছে গায়করা, অ্যাক্টর হয়েছে, একদম কত ইজিলি মানে প্রচুর। ট্যালেন্ট আমরা থাকলে ওরা মুভি পেয়েছে, আর তার করেছে। থেকে বড় কথা মানে পুরো অডিয়েন্সও খুব ভালো মতন করে অ্যাকসেপ্ট হ্যাঁ করেছে, একদম একদম, আর এটাই বড় ব্যাপার। এটা বড় ব্যাপার। কারণ কি, তাই জন্য ডাইরেক্টররা সাহস পায় দেওয়ার জন্য যে আচ্ছা তোকে দিচ্ছি তাহলে। সেটা না এখন পরে এটা অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য এখন আর দেওয়া হয় না। বাট মাঝখানে পাকিস্তান ইন্ডিয়ার এতটাই বেড়ে গেছিল সবাই তো, যে পাকিস্তানের সাথে খেলা হয় না ম্যাচ, পাকিস্তানে আইপিএল করা হয় না, ভাই যখনই ম্যাচ হোক আমিও সেটা শিফট করে আয়দার শ্রীলঙ্কায় নিয়ে চলে বুঝতে যাওয়া বা পারছি অন্য তুমি কোথাও। তো এবার সেই সময়কালই আমাদের যত অ্যাক্টাররা ছিল পাকিস্তানে তাদেরকে বা চলে যেতে যারা বলেছিল গায়করা বা ছিল কিছু, ওরা তাদেরকে চলে যেতে বলেছে, তাদেরকে সুযোগ দেওয়া কিন্তু হয়নি তখন। ব্যাপারটা বাট তার আগে বলছি, তার তারা আগে বলো, যেহেতু তার আমাদের, পরে পরেও বলো। হ্যাঁ মানে ইন্ডিয়া পাকিস্তান তো সবসময় একটা আর আর আমি টেনশন আছে, তার আমি মধ্যেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল। আমি শুধু পাকিস্তানের কথা বলছি না, আমি শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, মায়ানমার বলো, অন্যান্য সব দেশের কথা বলছি। তুমি ভুটান বলো, নেপাল বলো, এগুলো আমাদের দেশের মানুষ না, তারাও যখন আসছে যে কোনো ধরো মানে রিয়েলিটি শো হোক, মাস্টার শেফ হোক, কিছুতেও যখন কেউই আসছে আমরা খুব ভালো মতন করে তাদেরকে নিই। কিন্তু একটা যেটা মুভি যদি আসি তো খুব বেশ মিষ্টি ইন্টারেস্টিং, ভয়ের বিটস, আমার ভয় ভয় আছে। লেগেছে, আমার অ্যাটলিস্ট ডায়লগ বলো বা সাউন্ড হ্যাঁ এফেক্টসটা সাউন্ডটা, খুব, সাউন্ডটা খুব কাজে দিয়েছে ভয়ের একটা তৈরি করতে। আর ওর অ্যাক্টিং ও যেটা একটা বলে না একটা মানে ও একটা অজানার জায়গায় যেহেতু চলে গেছে, ও বুঝতে পারছে না কি ও, হচ্ছে। আর একটা তো বাচ্চার চরিত্র দিয়ে খুব ভালো লেগেছে আমার, যে বাচ্চার সাথে একটা হুম কথোপকথন, হ্যাঁ এমা আমি তো জানতাম এটা তো উল্টো হয়ে গেল, ভূত ভয় পাচ্ছে, যে একটা ক্যাজুয়ালনেস, যে একটা ইনোসেন্স একটা যে বাচ্চা হ্যাঁ আর কোশ্চেনে আমার থাকে। মনে হচ্ছে ওই ঋত্বিকের থ্রু স্টোরিটা জানতে পারবে, হেল্প করবে এর পরিবর্তে, ব্যাপারটা আমার তাই মনে দারুণ হচ্ছে। নয় হ্যাঁ জিনিসটা, ভূতমোরে পরিবার, তা ভূত মরে পড়ি হয় সেটাও খুব সুন্দর জিনিস। আর একটা সতীদাহ প্রথার মতন একটা প্রথাকে হয়তো তুলে ধরবে, তুলে ধরবে আর অবভিয়াসলি, সেই টাইম থেকে এই টাইমে একটা লিঙ্ক আত্মা করবে দিয়ে। যার যে কোনো কারণেই হোক সে মুক্তি পাচ্ছে না, যেটা আমরা বলি আলটিমেট মোড়ে মুক্তি পাওয়া, সেটাও পাচ্ছে না, মানে একটা মিডিল অফ জায়গায় তুমি আটকে গেছো আর একা। মানে তুমি ভাবো আমরা যদি আমাদের পৃথিবী পুরো পৃথিবী থেকে একদিন না কথা বলে বা দেখতে না পাই, শুনতে না পাই, তো কেমন ফিলিংটা, সে এত বছর ধরে আছে আর তারপরে সেটা বুঝতে পারছে একটা বাচ্চার মাধ্যমে, খুব দারুণ। আমার তো মনে হলো আমার মিউজিক আর একটা বলতে তো কাকাটা দিচ্ছে, তো খুবই ভালো ভালো খুবই লাগলো। ভালো লাগলো, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যেসব অ্যাক্টার আছে তার থেকে মানে এক্সপেকটেশন এক্সপেকটেশন হাই, হাই, ঋত্বিক বলুন, জয়া বলুন, কিন্তু তুমি ভাবো এরকম একটা ক্যারেক্টার, তার এক্সপেকটেশনটা কত সুন্দর। আর যতক্ষণ স্ক্রিনে বাচ্চাটাকে আমি আগে জানি সুদীপ্তার না কথা বললাম, বাচ্চাটার নাম কি, কিন্তু যতক্ষণ স্ক্রিনে ছিল খুবই প্লেফুল আর আর খুবই শোকর্য ইনোসেন্ট, আমি জানি না, আমার ফার্স্ট টাইম দেখছি শোকর্য মনে কেন মনে পড়ছে পড়ছে না, না, আমার ফার্স্ট টাইম নামটা সম্ভব সরি মনে হয়তো হচ্ছে। দেখেছি পরে হ্যাঁ খুঁজলে মনে পড়বে, ইদানিং এখন মনে পড়ছে হুম না। ওভারঅল বেশ আমরা এক্সাইটেড, এটা সত্যি মানে বাংলায় এরকম এখন সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগছে। আর ফন্ট সিলেকশন দেখো, ভূতপুরি হুম এত সুন্দর একটা, তার সাথে একটা পালকের ছোঁয়া, ফেদার পরির সাথে একটা ওটাই সুন্দর লিঙ্কটা জিনিসটা। দিচ্ছে, হ্যাঁ তাছাড়াও এই ভূতের হ্যাঁ দীর্ঘটা কাটা খাড়া খাড়া। খাড়া, হ্যাঁ তো যাই হোক এক্সাইটেড, আপনারা জানাবেন এটা ভালো আপনারা কাজ, আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা, আপনারা কতটা এক্সাইটেড। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব, এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই। বাই।